আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। বিপিএল নিউজে স্বাগতম। টানা তিন ম্যাচে হার, আরেকটি পরাজয় বিপিএলের এবারে আসর থেকে বলতে গেলে কোণঠাসা করে দিত কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে, তবে অবশেষে ঘুরিয়ে দাঁড়িয়েছে ইমরুল কায়েসের দল। স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে 6 উইকেটে হেসে খেলে হারিয়ে পয়েন্টের খাতা খুলেছে কুমিল্লা। অন্যদিকে পঞ্চম ম্যাচে এসে তৃতীয় হারের স্বাদ পেয়েছে শুভাগত হোমের চট্টগ্রাম। বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। কুমিল্লার সামনে লক্ষ্য ছিল মোটে 136 রানের। পাওয়ার প্লেতে 55 রানের উদ্বোধনী জুটি গড়ে এই লক্ষ্যকে সহজ করে তোলেন দুই ওপেনার লিটন দাস আর মোহাম্মদ রিজওয়ান। লিটন 22 বলে 4 বাউন্ডারি আর 3 ছক্কায় 40 রানের ঝড় তুলে মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড হন ইনিংসের ষষ্ঠ ওভারে। দশম ওভারে পুষ্প কুমারা 1 বলের ব্যবধানে তুলে নেন ইমরুল আর জনসন চার্লসকে। এরপর জাকের আলী 23 বলে 22 রানের ইনিংস খেলে LBW হন জিয়াউর রহমানের বলে, তবে ততক্ষণে কুমিল্লা জয় থেকে মাত্র 11 রান দূরে। বাকি পথটা সহজেই পাড়ি দিয়েছেন শুরু থেকেই ধরে খেলা মোহাম্মদ রিজওয়ান। 35 বলে 37 রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে 100 আগেই 7 উইকেট হারিয়ে সম্মানজনক পুঁজি পাওয়া কঠিন হয়ে গিয়েছিল চট্টগ্রামের, তবে অধিনায়ক শুভাগত হোম চৌধুরী বলতে গেলে একাই লড়লেন লোয়ার অর্ডার নিয়ে। শুভাগতর 23 বলে হার না মানা 37 রানের ইনিংসে ভর করে 7 উইকেটে 135 রানের পুঁজি পায় চট্টগ্রাম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম অধিনায়ক শুভাগত। প্রথম ওভারেই ধাক্কা খায় দল। তানভীর ইসলামের বলে ওপেনার উসমান খান বোল্ড হয়ে ফেরেন 0 রানে। এরপর মেক্স ওড আউট আর আফিফ হোসেন ধ্রুব হাল ধরেছিলেন, কিন্তু তারাও ইনিংস বড় করতে পারেননি। আফিফ 21 বলে 6 বাউন্ডারিতে 29 রান করে মুকিদুল মুগ্ধর বলে বোল্ড হন। ওড আউট 24 বলে 24 করে বোল্ড হন মোসাদ্দেকের বলে। মাঝে ইরফান শুক্কুরকে LBW করেন মোসাদ্দেক। এরপর জিয়াউর রহমান খুশদিল শাহর বলে বোল্ড, দারুইশ রসুল বোল্ড তানভীরের বলে। মৃত্যুঞ্জয় চৌধুরীকে বোল্ড করেন খুশদিল শাহ। অর্থাৎ চট্টগ্রামের 7 ব্যাটারের 6 জনই হন বোল্ড, 1 জন LBW। ধুঁকতে থাকা সে দলকে টেনে তুলেছেন শুভাগত। 23 বলে 37 রানের অপরাজিত ইনিংসে 4টি 4-এর সঙ্গে 1টি ছক্কা মারেন চট্টগ্রাম অধিনায়ক। মেহেদি হাসান রানা করেন 8 বলে 13 রান। কুমিল্লার বোলারদের মধ্যে 2টি করে উইকেট নেন তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন আর খুশদিল শাহ। মাশরাফি বিন মুর্তজার হাতে যেন জাদু আছে, যেই দলের নেতৃত্ব দেন সেই দলই হয়ে ওঠে অপ্রতিরোধ্য। এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স যেমন, ঢাকায় টুর্নামেন্টের প্রথম পর্বে টানা 4 জয় তুলে চট্টগ্রামে এসেছে মাশরাফির দল। এই পর্বেও প্রথম ম্যাচে তুলে নিল জয়। ঢাকা ডমিনেটর্সকে 5 উইকেট আর 4 বল হাতে রেখেই হারিয়ে 5-5 পূরণ করল সিলেট স্ট্রাইকার্স। লক্ষ্য বড় ছিল না, মোটে 129 রানের। মোহাম্মদ হারিস উড়ন্ত সূচনা এনে দেন দলকে, তবে আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত সুবিধা করতে পারেননি। 20 বল খেলে করেন 12 রান। দারুণ খেলতে থাকা হারিস 32 বলে 5-4 আর 2 ছক্কায় 44 রান করে সাজঘরের পথ ধরেন। জাকির হাসান করেন 1, ইমাদ ওয়াসিম 20 বলে 11। মুশফিকুর রহিম কিছুটা সময় ধরে খেললেও তার ইনিংসটি ঠিক টি টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না, ফলে শেষ দিকে এসে চাপে পড়ে সিলেট। শেষ 2 ওভারে দরকার ছিল 20 রান। থিসেরা পেরেরা আর আকবর আলী মারমুখী খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। আকবর 5 বলে 1 ছক্কায় 10 রান আর পেরেরা 11 বলে 2-4 আর 1 ছক্কায় 21 রানে অপরাজিত থাকেন। নাসির 4 ওভারে 19 রান দিয়ে নেন 2টি উইকেট। 1টি করে উইকেট শিকার তাসকিন আহমেদ আর আরাফাত সানির। এর আগে অধিনায়ক নাসির হোসেন ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়তে না পারলে ঢাকা ডমিনেটর্সের রান 100 পার হতো কিনা সন্দেহ। 31 বলে 39 রান করে ঢাকার সম্মান খানিকটা রক্ষা করেছেন নাসির। 7 উইকেট হারিয়ে 128 রান সংগ্রহ করে দলটি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ডমিনেটর্স। ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারিয়ে বিপদে পড়ে নাসির হোসেনের দল। রুবেলের বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাকে ফেরেন সৌম্য। এবারের বিপিএলে এখন পর্যন্ত পুরোপুরি ব্যর্থ জাতীয় দলের এই ওপেনার। আফগান ওপেনার উসমান গনি 28 বল খেলে করেন 27 রান। শ্রীলঙ্কার দিলশান মুনাভিরা করেন 17 বলে 17 রান। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস মাঠে নামলেন আর উঠলেন।
গোল্ডেন ডাক মেরে ইমাদ ওয়াসিমের বলে বোল্ড হন তিনি। মোহাম্মদ মিঠুন খেলেন 23 বলে 15 রানের ইনিংস। নাসির কেবল 31 বলে 3 বাউন্ডারি আর 1 ছক্কায় করেন 39 রান। 16 বলে 20 রান করে আউট হন আরিফুল হক। তাস্কিন অপরাজিত থাকেন 3 বলে 2 রান করে। সিলেটের হয়ে 3 উইকেট নেন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। 1টি করে উইকেট নেন রুবেল হোসেন, মোহাম্মদ আমির এবং নাজমুল ইসলাম। মাশরাফি 1 ওভার বোল করে নেন 4 রান দেন, উইকেট পাননি। বিপিএল নিউজ এখন এইটুকুই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি অনুগ্রহ করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন।